হ্যাঁ জাম্বু বলো কি হয়েছে? বলছি যে ব্যস্ত আছিস? না ব্যস্ত না, কি হয়েছে বলো। না মানে তোর সাথে দরকারি একটা কথা ছিল তো তাই। কি কেস বলো তো জাম্বু, গলাটা এত গম্ভীর শোনাচ্ছে, কি হয়েছে বলো তো? কটা কফি খেয়েছো না দিদি বকেছে, কি হয়েছে? কিছু না। আচ্ছা তোদের লস এঞ্জেলেসে 5-6টা ঘর আছে, এরকম একটা বাড়ি কদিনের জন্য ভাড়া পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, কিন্তু কে থাকবে? সে আছে, পাওয়া যাবে কিনা আগে বল। সেই নয় পাওয়া যাবে, সে নয়, আমার অনেক বন্ধু বান্ধব আছে, শালিনী আছে, যাকে বলবো সেই করে দেবে, কিন্তু ব্যাপারটা কি বলতো? ধরে নে না যে আমি একটা অ্যাডভেঞ্চারে যাচ্ছি তাই। এই অ্যাডভেঞ্চার? আচ্ছা ঠিক আছে করে দেবো, কিন্তু একটা শর্ত আছে। আর কি? তোমার এই অ্যাডভেঞ্চারে আমাকেও সামিল করতে হবে, রাজি? রাজি। ভাই প্রতিম, তুই খেয়ে পেছিস? আমার পক্ষে এত টাকা এই মুহূর্তে অ্যারেঞ্জ করা ইম্পসিবল রে। কেন ঘুষ নিস না তুই? জানিস তো তুই বাবার ওষুধের খরচ। তোর আর তোর বউয়ের টিকিটের দায়িত্ব আমার। না রে, না না এটা ঠিক না, এইভাবে হয় না। না আগে আয় তো, কোনটা ঠিক কোনটা ভুল পরে ভাববি। এই মেক কোথায় গেল? মেক ফ্রেশ হতে গেল। ও কেসটা কি বলতো? গোটা রাস্তা আমরা এলাম ফ্রম সান ডিয়েগো টু 200 কিলোমিটার, এর মধ্যে আমরা কোথাও ঝগড়া করিনি। জানো ওই পাশের ফ্ল্যাটের ফ্রান্সিস, ও আমার কাছে জানতে চাইছিল সারা দিনের মধ্যে তুমি কখনো চুপ থাকো কি না, এত ঝগড়া কর। ফাটা রেকর্ড শুরু হয়ে গেল। আচ্ছা তোমার বন্ধুদের গল্প কিন্তু আমায় বলনি। দেখো আজকে ওরা কেউ পুলিশ, কেউ সায়েন্টিস্ট, কেউ ইঞ্জিনিয়ার, কিন্তু জানো ক বছর আগে অবধি আমাদের গ্রুপের একটা নাম ছিল অগোছালের গোয়াল। হ্যাঁ সে আর বলতে, একটা বুঝদার লোককে তো আমি বিয়েই করেছি। আচ্ছা তোমাদের কি সেম স্কুলিং নাকি কলেজ? না আমরা সবাই সেন্ট লরেন্স থেকে পাস আউট, ব্যাচ আলাদা। আমি আর সৌম্য গেলাম যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়তে, আর অরিজিৎ গেল প্রেসিডেন্সিতে ফিলোসফি, অলোক আর অনিকেত গেল জয়পুরিয়াতে কমার্স পড়তে। ব্যাস তারপরে যা হয়, প্রথমে যোগাযোগ ছিল, তারপর সব এদিক ওদিক ছিটকে গেল। তুমি একজনের কথা বলনি, মিস করে গেছো। কি বলো তো? অতনু বোস।